আপনি কি জানতে চান যে কিভাবে ভোকাল ইকুইলাইজিং করা হয় এবং যে ডিবি লেভেল এগুলি কিভাবে ব্যবহার করতে হয়, PFL AFL? তাহলে যদি জানতে মন চায় তাহলে দেখেন, সেটা হলো যে এই জায়গায় প্রথমে যদি যায় তাহলে ফ্রিকোয়েন্সিগুলি সাধারণত যারা মিক্সারগুলি চালায় এরা কিন্তু ফ্ল্যাট পজিশনে রাখে, কিন্তু এই জায়গায় কয়েকটা অপশন আছে। যেরকম এই জায়গায় একটা অপশন আছে, এটা হলো 75 হার্জ লো কাট। হ্যাঁ, লো কাট মানে হলো যেটাকে আমরা বলি হাই পাস ফিল্টার। তাহলে তারপর আছে হাই হাই, এটা 12K। 12K মানে হলো মানে 12 কিলো হার্টস হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয় হাই শিফট। হ্যাঁ, আর এটা হলো মিড মিড মিডের ভলিউম এটা, এবং এটা হলো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি যে কোনো জায়গায় সেট করে এই মিডটাকে মানে কমানো বাড়ানো যাবে। তো এটা হলো এই দুইটার কাজ, এবং এটাকে বলা হয় ব্যান্ড পাস ফিল্টার, আর এটা হলো লো শিফট। তাহলে হাই শিফট, ব্যান্ড পাস, লো শিফট। আচ্ছা, তাহলে এগুলি যদি আমরা যদি একটা ধরেন ভোকাল যদি ব্যবহার করি, তাহলে সাধারণত ভোকালের ফ্রিকোয়েন্সি হলো 200 হার্টসের পর থেকে। তো 200 হার্টসের পর থেকে যদি হয় তাহলে আমার এই এই জায়গায় যে হাই পাস ফিল্টার যে লো কাট বলা হয়েছে এটা দেওয়া দেওয়া এটাই সুইচটা চাপ দিয়ে দিতে হবে। চাপ দেওয়ার পর তারপর যেটা করতে হবে সেটা হলো যে এই লেবেল লেবেল ইউ এই জায়গায় লেখা আছে, ইউ মানে এই জায়গায় আপনি 0 ডিবি এই জায়গায় লেখা থাকে, 0 ডিবিতে সেট করে নেবেন। আর 0 ডিবিতে সেট করে নিয়ে তারপর PFLটা চাপ দিবেন। এখন আমি হলো প্রি অ্যাম্পলিফায়ারের যে গেনটা আছে গেনটা 0 ডিবি লেভেলে করব। তাহলে কি করতে হবে, হ্যালো 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 হ্যালো। তাহলে যদি ব্যালেন্সটা যদি করা হয় তাহলে যে গান গাবে তাকে বলবেন যে ভাই আপনি কত জোরে গান। হ্যাঁ, এইটা ওই লেভেলটা তাকে দিতে বলবেন। তো ওই লেভেলটা এই 0 ডিবি যেন কিছুতেই যেন ক্রস না করে, তাহলে কিন্তু সাউন্ড ফেটে যাবে। আবার আপনি অনেক কম রাখবেন তাতেও কিন্তু সাউন্ড কিন্তু তখন মনে হবে মরা মরা, কষা কষা মনে হবে। তবে এই জায়গায় আপনি 0 ডিবির নিচে -2 এরকম এটা রাখলেও পারবেন, সাউন্ড ভালো হবে। তাহলে হ্যালো 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 চেক হ্যালো চেক, এই এই লেভেলটা আপনার এই এই গেন থেকে বাড়ায় কমায় যেভাবে যেভাবেই হোক এটা আপনার সেট করে নিতে হবে যে কিভাবে এই 0 ডিবি গেনটাতে থাকে, 0 ডিবির উপরে যেন না যায়, এটা PFL। আচ্ছা, PFL চাপ দেওয়ার পর তারপর কিন্তু আপনি আবার চাপ উঠাই দিবেন, মানে ওটা বন্ধ করে দিবেন এবং নেক্সট চ্যানেলের আপনি আবার ওটা PFL ঠিক করবেন। তারপর মাস্টার আউটপুট যাই হোক সেট করার পর, এখন একটা জিনিস দেখেন, যেরকম আমি অনেক অনেক জায়গায় দেখছি যে সাধারণত লাইভ প্রোগ্রামে করে কি মানে খুব লাউড করে, লাউড করার পর যখনই আপনার মানে ইনস্ট্রুমেন্টের সাউন্ড অনেক বেড়ে যায় তখন সবাই বলে সাউন্ড বাড়াও সাউন্ড বাড়াও সাউন্ড বাড়াও। এখন ভোকাল যে গান গাবে সে তো পরে বিপদে, এখন তারও সাউন্ড লাগবে। এখন তার সাউন্ড বাড়াইতে যায় হাই ফ্রিকোয়েন্সি কমাই দেয়, সাউন্ড বোতা করে দেয়, তখন গেন বাড়াই দেয়, তখন ভোকালে গেন পায়। আর এবং তাছাড়া যে সব যন্ত্রপাতি যে সবাই যে যারা দেশ গ্রামে চালান বা ছোটো ছোটো কোম্পানিরা চালান, আপনাদের মেশিন তো এত উন্নত না, এই অ্যানালগ, এটা মাত্র 3 ব্যান্ড ইকুইলাইজার, এ 4 ব্যান্ড হলে আরও সুন্দর করে এটা ই করা যায়। তো এই ক্ষেত্রে এই গেন না বাড়ে এটা একটু ট্রাই করে দেখবেন, সেটা হলো কারণ যেজন গান গায় তার কানে শব্দটা যেতে হবে, এবং এই জন্য এয়ার ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয় যেটা বাতাসের মাধ্যমে যাবে। তো এই ক্ষেত্রে এই জায়গায় হাই ফ্রিকোয়েন্সিটাকে একটু বাড়ায় দেখতে পারেন, একদম 3 ডিবি থেকে +6 ডিবি পর্যন্ত। আচ্ছা,
হ্যালো চেক, হ্যালো চেক, দেখেন সাউন্ডটা এখন কিন্তু ব্রাইট হয়েছে, মানে সাউন্ডটা আরেকটু পরিষ্কার এবং মানে ব্রেনে ধরবে মানুষের, এরকম একটা পজিশনে আসছে। তো এই এই আমি যে কথা বলতেছি কথার মধ্যে কিন্তু একটা লো যে আসতেছে তারপরও, তো ভয়েস অ্যাকচুয়ালি কিন্তু কিন্তু মিড ফ্রিকোয়েন্সি, এটা লো ফ্রিকোয়েন্সিও না, এটা একদম হাই ফ্রিকোয়েন্সিও না। তো এখন ওই যে 0 dB সাধারণত কথা বলতেছি, এখন নিচে থেকে উপরে পিক 0 dB উপরে যেন না করতে পারে, তো এই আর কি। আর যদি দেখেন যে এরকম মানে ওই হাই ফ্রিকোয়েন্সি বাড়াইতে গেলে মনিটরে যদি হুইসলিং করে, বা এই ক্ষেত্রে ভালো মনিটর না হলে হুইসলিং করতেও পারে, তো এই ক্ষেত্রে ওই আপনারা যে সিস্টেমে করতেন আগে ওই সিস্টেমেই করেন, কিন্তু এটা যদি করেন তাহলে খুব ক্লিন সাউন্ড পাবেন। আমি হয়তো প্লাস 6 dB বাড়াইছি, আপনাদের বড় স্পিকারে 6 dB বাড়াইতে হবে না, ওটা হয়তো প্লাস 3 dB, 4 dB, বা আপনার কাছে যতটুকু ভালো লাগে ততটুকু বাড়াইতে পারেন, তবে ওই ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন। ওইটা হলে তখন গেইন কমাই দিয়ে আপনি হাই ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিলে দেখবেন যে গান গায় ওর কানের ভিতর মানে শব্দ চলে গেছে, ওর শুনতে পারলেই সব ঠিক।